9f10.com অর্ণব রায়ের লেখা দুর্গা দুর্গতি নাশিনী। বাইরে গাড়ির আওয়াজ শুনে উঠে দেখতে যাব, ঠিক তখনই পলুদা বলল, মক্কেল আসছে, বেশ পয়সাওয়ালা লোক মনে হচ্ছে, বুঝলি? আমি বললাম, কি করে বুঝলে? গাড়ির আওয়াজটা BMW-র আওয়াজ, আর আমাদের বাড়ির সামনে থামলো, মানে আমার সঙ্গেই দেখা করতে আসছে। বলতে বলতেই বেলটা বাজল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, পরনে হাফ হাতা হাওয়াই শার্ট আর জিন্স, পরিপাটি করে চুল আঁচড়ানো। অত্যন্ত বিনীতভাবে বললেন, আচ্ছা, এটা কি পলাশ মিত্রের বাড়ি? হ্যাঁ, আসুন। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি। তাকে ভিতরে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালাম। মিনিটখানেক পরেই পলুদা এলো। তাকে আসতে দেখেই আমাদের আগন্তুক উঠে দাঁড়ালো। নমস্কার মিস্টার মিত্র, আসলে আপনার সঙ্গে একটু দরকারে এসেছিলাম, ওই একটু কথা বলবো আর কি। পলুদা প্রতি নমস্কার জানিয়ে বসল, তারপর বলল, হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার নাম অবিনাশ চৌধুরী। আমি ততক্ষণে আমার ফোনটা বের করে ভয়েস রেকর্ডার চালিয়ে দিয়েছি। হ্যাঁ, আসলে কিভাবে যে কথা বলাটা শুরু করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাকে আমার সমস্যাটা বলার আগে একটু আমাদের বংশের পরিচয়টা না হয় দিয়ে দিই। আমাদের আদি বাড়ি বিহারের পাটলিপুত্রে। আমাদের বংশ কিন্তু অনেক দিনের পুরনো। শুনেছি নাকি আমাদের পূর্বপুরুষ ওই গুপ্ত রাজবংশের হয়ে অস্ত্র নির্মাণ করতেন। তো একবার কি হলো, ওই রাজা স্কন্ধগুপ্তের জন্য আমার এক পূর্বপুরুষ, নাম হ্যাঁ বিশ্বকর্মকার, এমন এক অস্ত্র নির্মাণ করেছিলেন যার নিক্ষেপ করলে প্রতিপক্ষকে ঘায়েল করে আবার যোদ্ধার হাতেই ফিরে আসবে। এও শোনা যায় যে অনেকটা এর দৌলতেই নাকি স্কন্ধগুপ্ত হুনদের অগ্রসর আটকাতে সক্ষম হয়েছিলেন। একবার কোনো এক যুদ্ধে রাজার ভাই পুরুগুপ্তকে একেবারে মৃত্যুর মুখ থেকে বাঁচানো সম্ভব হয়েছিল এই অস্ত্রের জন্যই। তারপর রাজা অত্যন্ত খুশি হয়ে বিশ্বকর্মকারকে এক উপহার দেন। সেই উপহারটা কি জানেন? একটা 6 ইঞ্চির সোনার দুর্গা। আপনাকে ছবিটা দেখাই, দাঁড়ান। বলে অবিনাশবাবু পকেট থেকে মোবাইলটা বার করলেন। এতক্ষণ ভদ্রলোকের কথা শুনতে শুনতে একেবারে বিস্মিত হয়ে গিয়েছিলাম, এবার যেন সম্বিত ফিরে পেলাম। এই দেখুন। আমি ও পলুদা দুজনেই ঝুঁকে পড়লাম তার ফোনের উপর। স্ক্রিনে রয়েছে একটা দুর্গা মূর্তির ছবি। মূর্তিটা পুরো সোনার, হাতের অস্ত্রগুলো মনে হয় রূপোর। পলুদারও একই কথা মনে হয়েছে। সেটা অবিনাশবাবুকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, হ্যাঁ একদম ঠিক ধরেছেন। আর এই যে দেখছেন মায়ের গয়নায় ছোট ছোট পাথর বসানো, ওগুলো হচ্ছে একদম হীরে, মানে একদম বলতে পারেন রিয়েল ডায়মন্ড। আর ওই মুকুটের লাল পাথরটা, ওটা হচ্ছে চুনি। মূর্তিটা যে কি অসম্ভব রকমের সুন্দর তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। আমাদের দেখা হয়ে গেলে ভদ্রলোক ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে বললেন, এই মূর্তি কয়েক হাজার বছর ধরে আমাদের বংশেই রয়েছে। দেশে মোগলরা আসলে আমাদের পূর্বপুরুষেরা বাংলায় চলে আসেন, আর সেই সঙ্গে এই দুর্গামূর্তিও তাদের হাত ধরেই এবার বাংলায় আগমন বলতে পারেন। তো আমরা এসে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ঘরবাড়ি তৈরি করি। এবার পলুদা মুখ খুলল, কিন্তু আপনার এখানে আমার কাছে আগমনের হেতুটা কি? বুঝতেই পারছেন পলাশবাবু, এইরকম একটা অ্যান্টিক জিনিস ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের বাড়ির পক্ষে, কি আর বলি বলুন, এই জিনিসটাই চুরি হয়ে গেছে।
এই সময় দেখি হরনাথ চা ও সিঙ্গাড়া নিয়ে ঘরে প্রবেশ করল, আর তাকে দেখেই ভদ্রলোক চুপ করে গেলেন। হরনাথ চলে গেলে অবিনাশবাবুর আগে পলুদাই মুখ খুলল। আচ্ছা, আপনি যে মূর্তির কথা বলছেন, সেটা কি সেই বিখ্যাত দুর্গতিনাশিনীর মূর্তি যার ব্যাপারে গত বছর ঐতিহাসিক ইতিহাসে লেখা বেরিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই সেই দুর্গতিনাশিনীর মূর্তি। বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। পলুদা বলল, মূর্তিটা থাকতো কোথায়? ব্যাংকের লকারে, কিন্তু প্রতি বছর ষষ্ঠীর এক মাস আগে ওটাকে বার করে আনা হতো। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় ধরুন প্রতি বছরই, কাঠামোর প্রতিমার পাশাপাশি ওই দুর্গতিনাশিনীর মূর্তিও কিন্তু পুজো করা হয়। বাড়িতে এনে কোথায় রাখেন? আমাদের বাড়িতে একটা আদ্যিকালের সিন্ধুক আছে, তাতেই রাখা হয় আর কি। এবারেও তো তার অন্যথা হয়নি। কাল আসলে মায়ের গয়নাগুলো আনতে গেছিলাম, আন্দাজ ওই রাত 9:30 নাগাদ। তখনই রাখতে গিয়ে দেখি সিন্ধুকে ওই মূর্তিটা নেই। আমার বাড়িতে এখনো পর্যন্ত কেউ জানে না অবশ্য, তাই আজ সকাল সকালই আপনার কাছে এসেছি মশাই। আপনি যদি কিছু একটা সুরাহা করে দেন খুবই উপকৃত হই মিস্টার মিত্র। পলুদা একটু চিন্তা করে বলল, প্রথমত আপনি পুলিশকে জানালেন না কেন? আর দ্বিতীয়ত সিন্ধুকের চাবি কার কাছে থাকে? পুলিশকে জানাইনি, কারণ আমার বিশ্বাস এইটা ঘরেরই কেউ ঘটিয়েছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আমার কাছেই থাকতো চাবিটা, আর চাবিটা থাকতো আলমারিতে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে? আমি, আমার স্ত্রী অন্তরা, আমাদের মেয়ে অর্পিতা, আমার ভাই অপূর্ব, তার স্ত্রী পুত্র, আমার এক ভাগ্নে বিদ্যুৎ, আর সবসময় ওই কাজ করার একটা মেয়ে সন্ধ্যা তার নাম। কিন্তু পূজোর সময় আরও তো আত্মীয় স্বজন আসবে, আর আমার ছেলে অভিষেক থাকে গুরগাঁওতে, ওখানে আমাদের একটা কোম্পানি আছে, ওরই একটা ব্রাঞ্চে ও চাকরি করে, বলতে পারেন ওই দেখাশোনা আর কি। বেশ, কেসটা আমি নিচ্ছি। একটা এইরকম মূল্যবান জিনিস উদ্ধার করতে পারলে বেশ ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা, জিনিসটার মূল্য কত আপনি জানেন? এমনিতে বস্তুগত মূল্য ধরলে কয়েক কোটি টাকার কম তো হবে না, তবে ওটার ঐতিহাসিক মূল্য কিন্তু যথেষ্ট। তাই সঠিক মূল্য কত সেটা আমার পক্ষে অনুমান করা, বুঝতেই পারছেন মিস্টার মিত্র, খুবই দুঃসাধ্য ব্যাপার। পলুদা একটু চিন্তা করে বলল, আমাকে আপনাদের বাড়ি যেতে হবে, সম্ভব হলে আজই। তা বেশ তো, এখনই চলুন না, একেবারে দুপুরের খাওয়া দাওয়া না হয় ওখানেই করবেন, আমি ফোন করে ঘরে বলে দিচ্ছি। বেশ বেশ, আপনার অসুবিধে না হলে আমারও কোনো সমস্যা নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমরা তৈরি হয়ে আসছি। এই বলে পলুদা ভিতরে চলে গেল। আমিও ওর পেছন পেছন ভিতরে গেলাম তৈরি হতে। মিনিট দশেক পরে আমরা তিনজন বেরিয়ে পড়লাম অবিনাশবাবুর কালো BMW-তে করে। ঘণ্টা তিনেক পর আমরা এসে নামলাম একটা বাড়ির সামনে। বাড়ির নাম নন্দন কানন। বাড়ি না বলে অট্টালিকা বলাই ভালো। দারোয়ান গেট খুলে দিতে ভিতরে ঢুকে আমাদের বসবার ঘরে নিয়ে গেলেন অবিনাশবাবু। গাড়ি থেকে নামার সময় পলুদা একটু দেরি করছিল। আমি জানি ও নিজের ফোনের ভয়েস রেকর্ডার চালাচ্ছিল। বসবার ঘরটা আমাদের নলিনী সরকার লেনের বাড়ির দুটো বৈঠকখানা সাইজের। কিছুক্ষণ বসার পরেই অবিনাশবাবু ফিরে এলেন। গাড়িতে আসতে আসতেই উনি নিজের বাড়িতে দুর্গামূর্তি চুরি যাওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছিলেন। তিনি ঘরে প্রবেশ করতেই পলুদা বলল, আমি আপনাদের বাড়ির ওই সিন্ধুকটা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। অবিনাশবাবুর পিছন পিছন আমরা দোতলায় উঠলাম।
সিঁড়ি দিয়ে ওঠার সময় একজন লোকের মুখোমুখি হলাম। আমাদের দেখে কোনো মন্তব্য করলেন না ভদ্রলোক, কিন্তু অবিনাশবাবুর দিকে তাকিয়ে বললেন, দাদা তুমি যাকে তাকে বাড়িতে ঢুকিয়ে ঠিক করছো না কিন্তু। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে গেলেন। অবিনাশবাবু আমাদের দিকে ফিরে বললেন, ও হচ্ছে আমার ভাই অপূর্ব, ও এরকমই একটু মাথা গরম করে আর কি, আপনি প্লিজ কিছু মনে করবেন না মিস্টার মিত্র। এরপর তিনি আমাদের একটা ছোট্ট ঘরে নিয়ে গেলেন, যার এক কোণায় দেখলাম একটা বড় সিন্দুক। অবিনাশবাবু ঠিকই বলেছেন, এটা বেশ পুরনো। পলুদা সিন্দুকটার কাছে গিয়ে সেটাকে ভালো করে পরখ করতে লাগল। মিনিট দুয়েক পর পলুদা বলল, এতে তো কোনো আঘাতের চিহ্ন নেই, তার মানে চোর ডুপ্লিকেট চাবি ব্যবহার করেছিল। আচ্ছা অবিনাশবাবু, এর কি কোনো ডুপ্লিকেট চাবি আছে? না, এটার একটাই চাবি। বেশ, এবার আপনার স্ত্রীকে বসবার ঘরে একবার পাঠিয়ে দিন, আমি এগোচ্ছি। আচ্ছা, বলে চলে গেলেন অবিনাশবাবু। এরপরই পলুদা আকস্মিকভাবে আমায় একটা কথা বলল, সন্তীর্থ আমায় এক্ষুনি বেরোতে হবে, তুই ইন্টারোগেশনটা কর, এতদিন আমার সঙ্গে থেকে নিশ্চয়ই এইটুকু তুই করতে পারবি। মিসেস চৌধুরী, ওদের মেয়ে আর অপূর্ববাবুকে ভালো করে জিজ্ঞেস করবি যে তারা দুর্গামূর্তিটার ব্যাপারে কি কি জানেন, সবার মুখভঙ্গি ভালো করে লক্ষ্য করবি। তারপর আমি না ফিরলে তুই খেয়ে নিয়ে একটা ট্যাক্সি ধরে বাড়ি চলে যাবি, আমি চললাম। এই বলে পলুদা বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এদিকে আমার তো মাথায় হাত, এর আগে পলুদাকে অনেক কেসে অ্যাসিস্ট করেছি ঠিকই, কিন্তু এইরকম কাজ কখনো করিনি। সম্পত্তির অভাবটা টের পাচ্ছিলাম, ভদ্রলোক থাকলে আর কিছু না হোক একটু আত্মবিশ্বাসটা বাড়ত। যাই হোক, বৈঠকখানায় ঢুকে বসতেই দেখি অবিনাশবাবু এলেন, এসেই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, পলাশবাবু কোথায় গেলেন? আমি যতটা সম্ভব স্বাভাবিকভাবে বললাম, হে, ওনার এক্ষুনি একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই ওনাকে যেতে হল। আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি জিজ্ঞাসাবাদ করব, তারপর ওনাকে রিপোর্ট করব। আপনি এক কাজ করুন, আপনি আপনার বাড়ির সকলকে এক এক করে পাঠিয়ে দিন। ও আচ্ছা, ঠিক আছে তাহলে, একটু হতাশ গলায় বললেন ভদ্রলোক। কিন্তু বিদ্যুৎকে তো আপনি এখন পাবেন না, ওর তো কলকাতা থেকে একটা ফোন এসেছে, তাই এক্ষুনি বেরিয়ে গেল আর কি, বাকিদের না হয় আমি পাঠিয়ে দিচ্ছি, বলে ভিতরে চলে গেলেন ভদ্রলোক। এদিকে আমি বুঝে গেছি কেন পলুদা বেরিয়ে গেল ওইভাবে, সে বুঝতে পেরেছিল যে কেউ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর তাই ও বিদ্যুৎকে ফলো করতে চলে গেল। সত্যি চোখ বটে পলুদার, আমি তো লক্ষ্যই করিনি। ঠিক এমন সময় ঘরে এক ভদ্রমহিলা প্রবেশ করলেন, দেখেই বোঝা যাচ্ছে ইনি অবিনাশবাবুর স্ত্রী। আমার সামনের চেয়ারটায় বসলে আমি ভাবছিলাম যে কি প্রশ্ন দিয়ে শুরু করা যায়। একটুখানি গলা খাঁকড়ানি দিয়ে বললাম, আপনিই তো অবিনাশবাবুর স্ত্রী? হ্যাঁ, আমার নাম অন্তরা চৌধুরী, বলুন কি জানতে চান? তা নিশ্চয়ই জানেন যে আপনাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, সিন্দুকের কি কোনো ডুপ্লিকেট চাবি আছে? না, একটাই চাবি, আর সেটাও আমার হাজবেন্ডের কাছেই থাকে। আপনি কি কাউকে সন্দেহ করেন? কাকে আর করব বলুন, এই কজনই তো থাকি বাড়িতে, আর বাইরে থেকে নিশ্চয়ই চোর আসেনি। আচ্ছা, আপনার মেয়ে বা ভাগ্নে কারোর পক্ষে কি এই কাজ করা সম্ভব বলে আপনার মনে হয়? না না না, আমার মেয়ে খুব ভালো মেয়ে, সে কাজ করতেই পারে না, আর বিদ্যুৎ ও তো ভালো ছেলে বলেই জানি, যতদূর জানি ওর কোনো বদ অভ্যাসও নেই। তবে আমাদের কাজের মেয়ে সন্ধ্যা, ওর ভাই শঙ্কর আজ মাস দুয়েক হলো বাড়িতেই থাকছে, ওর কথা আমি বলতে পারবো না। এটা তো একেবারে নতুন তথ্য। কই,
অবিনাশবাবু তো বললেন না ওই লোকটার কথা। যাই হোক, আমি বললাম, ঠিক আছে মিসেস চৌধুরী, অনেক ধন্যবাদ, আপনি এবার আপনার মেয়েকে পাঠিয়ে দিন। মিসেস চৌধুরী এবার উঠে ভেতরে চলে গেলেন। খানিক বাদে ঘরে ঢুকল বছর বাইশের একটি মেয়ে। আমাকে নমস্কার জানিয়ে আমার সামনে বসল। আমি কিছু বলার আগেই মেয়েটি বলল, নমস্কার, আমি অর্পিতা চৌধুরী, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন বলল বাবা, বলুন কি জানতে চান। আচ্ছা, আপনাদের বাড়িতে যে চুরিটা হলো তার ব্যাপারে আপনার কি মত? আমি আর কি বলবো বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি করেন? আমি ইংলিশে মাস্টার্স করছি, তাছাড়া টুকটাক কয়েকটা জার্নালে কিছু লেখালেখিও করি। কারোর ওপর সন্দেহ হয় যে চুরিটা করতে পারে? না, এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বেশ, আপনি আসুন, আর দয়া করে আপনার কাকাকে একবার পাঠিয়ে দেবেন। এরপর অপূর্ববাবু ঘরে ঢুকলেন। ভদ্রলোকের মুখে প্রথম থেকেই বিরক্তি। আমি কিছু বলার আগেই বলে উঠলেন, দেখো ভাই, আমাকে এইসবের মধ্যে জড়িও না, আমার প্রচুর কাজ আছে, ফালতু কাজ করার সময় নেই। আমি না বলে পারলাম না। আপনার বাড়িতে এত ঐতিহ্যের জিনিস, আর আপনার কোনো চিন্তা নেই? না, নেই। আমাকে কি জিজ্ঞাসা করেছে দাদা যে কি স্টেপ নিচ্ছে না নিচ্ছে? আমি শুধু শুধু কেন এতে নিজেকে জড়াবো? তবুও আপনার কি কাউকে সন্দেহ হয়? এবার একটু ঠান্ডা হলেন অপূর্ববাবু, বললেন, না, তবে ওই শঙ্কর বেটাকে বিশ্বাস নেই, ওকে তো রাখতে বারণ করেছিলাম। কোথাকার কে উটকো লোক বলে কিনা সন্ধ্যার ভাই, যত্ত সব। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা, আপনার স্ত্রীকে কি একবার পাঠিয়ে দেবেন? ভদ্রলোক উঠে পড়লেন। আমার স্ত্রী পুত্র এখন এলাহাবাদে আমার শ্বশুর বাড়িতে রয়েছে গত এক সপ্তাহ ধরে। এই বলে অপূর্ববাবু চলে গেলেন। আমি বসে ভাবছি এবার কি করা উচিত। ঠিক তখনই অবিনাশবাবু ঘরে ঢুকলেন। আমায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলুন, কাজ হলো? আচ্ছা অবিনাশবাবু, আপনি তো বলেননি যে আপনার কাজের মেয়ে সন্ধ্যা ও তার ভাইও থাকছে এখানে। ভদ্রলোক আক্ষেপের সুরে বললেন, ওহো, একেবারে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তাজ মোটামুটি দুমাস যাবত সেখানেই রয়েছে, কিন্তু তার তো মূর্তিটার ব্যাপারে জানার কথা নয়। কেন জানে না? কেন? কারণ সন্ধ্যাও তো এই মূর্তিটার কথা জানে না। এর কথা জানে শুধুমাত্র আমাদের বাড়ির লোকেরা, আর যারা ওই লেখাটা পড়েছিল তারা। কিন্তু সেই লেখাও তো আর খুব ফলাও করে কোথাও বেরোয়নি, কাজেই সন্ধ্যাও জানে না, আর তার ভাইয়ের তো জানার কোনো উপায়ই নেই। এই লোকটি কি কাজ করে? তেমন কিছুই নয়, এদিক ওদিক টুকটাক কাজ করে আর কি, মাস গেলে আমার কাছ থেকে একটা হাত খরচা পায়, কি আর বলি। ঠিক আছে, ওদের সাথে যা করার পরে দাদা করবে, আপাতত আমার কাজ শেষ। ও হ্যাঁ, আপনার ছেলের গুরুগাঁওয়ের ঠিকানাটা আমাকে একটু দিতে হবে, আর তার সাথে তার ফোন নাম্বারটাও, পরে কাজে লাগতে পারে। হঠাৎ কি মনে হওয়ায় এগুলো চেয়ে নিলাম ভদ্রলোকের থেকে। উনি আমায় ঠিকানা আর নম্বর দিয়ে খেতে ডাকলেন। খাওয়া শেষ করে যখন বেরোলাম তখন তিনটে বাজে। অবিনাশবাবু আমায় নিজের গাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি ক্যাবেই ফিরব ঠিক করলাম। গাড়িতে উঠে পলুদাকে ফোন করলাম। দুবার রিং হতেই ওপাশ থেকে শোনা গেল, কিরে খবর কি ওদিকে? গিয়ে বলছি সব, তোমার ওদিকে কি খবর? বিদ্যুৎবাবুর পেছনে ধাওয়া করেছিলে তো? ঠিকই ধরেছিস, তুই আয়, এখানে অনেক কথা আছে। ছটা নাগাদ সম্পাতিকেও আসতে বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। এই বলে ফোনটা রেখে দিলাম। তারপর গাড়িতে উল্লেখযোগ্য আর কিছু হয়নি। আমি নির্বিঘ্নে যখন বাড়িতে পৌঁছলাম তখন 5:30 বাজে। ঘরে ঢুকেই দেখি পলুদা একটা বই পড়ছে মন দিয়ে। বইটার নাম ভারতের স্বর্ণযুগ। আমি বুঝতে পারলাম যে পলুদা শ্যাম জ্যাঠার বাড়িতে গিয়েছিল। আমায় ঢুকতে দেখে পলুদা মুখ তুলে বলল, শ্যাম জ্যাঠাকে দুর্গতিনাশিনীর কথা বলতেই প্রায় লাফিয়ে উঠেছিলেন,
বললেন জিনিসটার মূল্য 10 কোটি টাকা হলেও আশ্চর্য হবেন না। এই ধরনের জিনিস নাকি যে কোনো বিদেশি কালেক্টর একেবারে লুফে নেবে। কাজেই বুঝতেই পারছিস কতটা গুরুত্বপূর্ণ এই কেসটা। তা তো পাচ্ছি, কিন্তু তুমি বলো পরীক্ষার খবর কি? তুই আগে ফ্রেশ হয়ে আয়, তার মধ্যে মনে হয় সম্পাতিও চলে আসবে, একেবারে বলবো। ঠিক আছে, তুমি বরং এটা নাও। বলে ফোনটা বাড়িয়ে দিলাম পলুদার দিকে। এতে আমাদের ফোনে সব রকম কথাবার্তা রেকর্ড করা আছে, তুমি শুনে নাও ততক্ষণ। পলুদা ফোনটা নিয়ে নিল, মুখে কিছু না বললেও বেশ বুঝতে পারলাম যে ও মনে মনে আমার প্রশংসা করছে। 20 মিনিট পর যখন ঘর থেকে বেরোলাম, দেখি পলুদা তখনও আমার রেকর্ডিংটা শুনছে। আমাকে ঢুকতে দেখেই ও বলে উঠল, ওয়েল ডান তীর্থ, তুই দেখছি একেবারে পাকা গোয়েন্দার মতো জেরা করতে শিখেছিস। এবার থেকে তোকেই কয়েকটা কেসের দায়িত্ব দিয়ে দেব ভাবছি। ঠিক এমনি সময় বেলটা বেজে উঠল, বুঝলাম সম্পাতি এলো। দরজা খুলে দিতেই ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন, হাতে একটা প্যাকেট, আমায় দিয়ে বললেন, এই নাও ভাই, গরম গরম কচুরি আর জিলাপি, হরনাথকে বলো একটু সার্ভ করে দিতে। তারপর দিব্যি সোফাটায় বসে পলুদার দিকে ভুরু নাচিয়ে বললেন, তা পলুবাবু কি ব্যাপার, এত জরুরি তলব কিসের? পলুদা এতক্ষণ রেকর্ডিংটাই শুনছিল, এবার সেটা বন্ধ করে নীলকমলবাবুর দিকে ফিরে তাকালো, বলল, একটা কেসের ব্যাপারে আপনার একটু সাহায্য চাই, আপনার গাড়িটা। পলুদার মুখ থেকে কথাটা প্রায় কেড়ে নিয়ে নীলকমলবাবু বললেন, এ আপনি কি বলছেন পলুবাবু, আমাদের কি আজকের সম্পর্ক? আমি তো আপনাকে বলেইছিলাম যে মাই কার ইজ ইকুয়াল টু ইয়োর কার, এতে জিজ্ঞেস করার কি আছে মশাই? অনেক ধন্যবাদ। তা মশাই, কেসটার ব্যাপারে কিছু বললেন না তো, কিসের কেস? দুর্গা দুর্গতি না আসেনি। বলেন কি, কৈলাস যেতে হবে নাকি? তাহলে গাড়ি কি হবে? আমার রীতিমতো হাসি পেয়ে গিয়েছিল, কিন্তু পলুদা বেশ গম্ভীরভাবেই গুছিয়ে পুরো ঘটনাটা নীলকমলবাবুকে বোঝালো। প্রথম ভাগটা তো আপনাদের জানা, তাই আমি পলুদার বাড়ি থেকে বেরোনোর পর কি ঘটেছিল সেই অংশটা বরং বলছি। পলুদা বলল, এরপর আমি তীর্থকে ওখানে রেখে বিদ্যুৎ বাবুর পেছনে ধাওয়া করলাম, ভাগ্য ভালো যে বেরিয়েই একটা ট্যাক্সি পেয়ে যাই। তারপর তাকে ফলো করা শুরু হয়। বিদ্যুৎবাবু ট্যাক্সি এসে থামে ধর্মতলার একটা পুরনো হোটেলের সামনে, আমিও তার পেছন পেছন নেমে যাই। হোটেলে ঢুকে বুঝতে পারি যে এটা একেবারে তৃতীয় শ্রেণীর একটা হোটেল, সমস্ত রকমের বাজে কাজের আড্ডা এটা। আমি আর ওর পেছন পেছন যাইনি, বাইরে অপেক্ষা করছিলাম বিদ্যুৎবাবুর জন্য। 20 মিনিট পরে দেখি ভদ্রলোক হাসি হাসি মুখে বেরোলো, তারপর একটা ক্যাব বুক করে চলে গেল। এরপর আমি ঢুকলাম হোটেলে। আগেরবার লক্ষ্য করেছিলাম যে বিদ্যুৎবাবু 4 নম্বর ঘরে গিয়েছিল, আমিও 4 নম্বরের দিকে এগোলাম। তখন দুপুরবেলা, রিসেপশনের ছেলেটা বেহুঁশ হয়ে ঘুমোচ্ছিল। তারপর 4 নম্বর ঘরে ঢুকে জানতে পারলাম যে বিদ্যুৎ মহাশয় ওই রুমের বাসিন্দাদের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, যা শোধ করতেই নাকি আজ ওখানে গিয়েছিল। এরপর আমি সোজা চলে যাই শ্যাম জ্যাঠার বাড়ি দুর্গতিনাশিনীর মূর্তির ব্যাপারে জানতে, এবং ওনার কথায় ওটি হলো একটি ওয়ান্ডারফুল পিস অফ আর্ট। শ্যাম জ্যাঠাইও বলেন যে ওই মূর্তি কেউ বিদেশে বিক্রি করতে পারলে তার পরের 5 পুরুষ বসে খাওয়ার মতো সম্পত্তি সে করে নেবে। কাজেই কেসটা যে খুব একটা সহজ নয় তা বেশ বুঝতে পারছি। এরপর পলুদা আমার ঘটনা নীলকমলবাবুকে শোনাল। সম্পাতি তো সব শুনে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, ব্রাভো তীর্থ, ব্রাভো, আই এম প্রাউড অফ ইউ। অন্যদিকে দেখি পলুদা আবার গম্ভীর হয়ে গেল, ওর কপালে 2-3 চিন্তার ভাঁজ। বেশ বুঝতে পারছি যে কেসটা ওপর থেকে যতটা সহজ মনে হয়েছিল আদপেই তা নয়।
ঠিক এমন সময় ওর ফোনটা বেজে উঠল। সেটা পকেট থেকে বের করে বলল, আরে অবিনাশবাবুর ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ অবিনাশবাবু বলুন। সে কি, কখন, কিভাবে? ঠিক আছে কাল সকালে আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে রাখছি, এখন রাখছি, বাই। ফোনটা রেখে পলুদা আরো গম্ভীর হয়ে গেল। আমি বললাম, কি হলো পলুদা? বিদ্যুৎবাবু খুন হয়েছেন। কলকাতা থেকে ফেরার পথে কে বা কারা তাকে গাড়ি থেকে নামিয়ে পেটে ছুরি মেরে তার লাশটাকে রাস্তার ধারে জঙ্গলে ফেলে দেয়। সন্ধে নামলেও বিদ্যুৎবাবু না ফেরায় অবিনাশবাবু ফোনে ট্রাই করেছিলেন। তখনই কোনো যাত্রী তার ফোনের আওয়াজ শুনে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশকে বাধ্য হয়েই খবর দিতে হয় অবিনাশবাবুকে। কাল আমাদের যেতে বললেন। নীলকমলবাবু, আপনি কাল সকাল 7টায় আমাদের বাড়ি চলে আসবেন, কেমন? ওকে স্যার, হ্যাঁ আমি আজ উঠছি তাহলে, বলে সম্পাতি উঠে পড়ল। আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। এরপর পলুদার সঙ্গে আর আমার কোনো কথা হয়নি। বেশ বুঝতে পারছিলাম যে ওর মাথায় অনেক কিছু ঘুরছে, তাই ওকে আর ঘাঁটালাম না। পরের দিন সকাল ঠিক 7টায় আমি, পলুদা আর সম্পাতি ওর নীল অল্টোতে করে রওনা দিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা পাওয়ায় 10টার মধ্যেই পৌঁছে গেলাম নন্দনকাননে। বাড়ির বাইরে দেখি একটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে ঢুকলাম, সদর খোলা, আর ভিতর থেকে কিছু মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে। ভিতরে ঢুকে দেখি ঘরে দুজন পুলিশ বসে আছেন, তাদের মধ্যে একজন অবিনাশবাবুর সঙ্গে কথা বলছেন। আমাদের ঢুকতে দেখে অবিনাশবাবু বলে উঠলেন, ও পলাশবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। অন্যদিকে যে অফিসারটি কথা বলছিলেন তিনি বলে উঠলেন, আরে পল আসছে, কি খবর? পলুদা বলল, আরে আকিব যে, তুই এখানে? আরে আমি তো এখানকার এসপি, তোকে বুঝি অবিনাশবাবু এই কাজের জন্যই ডেকেছে? না না, আমার আসার হেতু আলাদা। কিন্তু তুই এই কেসটায় কিছু বুঝতে পারলি? না, তবে কোনো ভাড়া গুন্ডার কাজ বলেই মনে হচ্ছে। খুন করাটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল, কারণ মানি ব্যাগ, মোবাইল ফোন সব কিছু নিজের জায়গাতেই ছিল আর কি। আচ্ছা আমি এখন উঠি, তোর সঙ্গে পরে কথা বলছি। এই বলে আকিব বাবু উঠে পড়লেন, আর সেই সঙ্গে তার সঙ্গে আসা আর একজন ইন্সপেক্টরও। এবার আমরা তাদের জায়গাটা অধিকার করে বসলাম। পলুদা অবিনাশবাবুর সঙ্গে সম্পাতির আলাপ করিয়ে দিল। অবিনাশবাবু, ইনি নীলকমল চক্রবর্তী, বাংলার বিশিষ্ট রহস্য রোমাঞ্চের লেখক এবং আমার বিশেষ বন্ধু। আর নীলকমলবাবু, ইনি অবিনাশ চৌধুরী, যার কথা আপনাকে বলেছিলাম। নীলকমলবাবু হাত জোড় করে নমস্কার জানালেন, অবিনাশবাবুও প্রতি নমস্কার জানালেন। কিন্তু তার মুখের উপর যে কালো মেঘের ছায়াটা লক্ষ্য করেছিলাম, তা কিন্তু এখনও রয়েছে বলে আমার মনে হলো। পলুদা এবার বলল, অবিনাশবাবু, আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চাইছি আগের দিনের ঘটনার জন্য। আসলে আমি আপনার ভাগ্নে বিদ্যুৎকে ফলো করতে চলে গিয়েছিলাম, তাই আপনার বাড়ির বাকি লোকেদের সঙ্গে আলাপ করা হয়নি। আপনার আপত্তি না থাকলে আমি আজ সেই কাজটা সারতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বিদ্যুতের বডিটা পুলিশ আজ বিকেলে দেবে বলেছে। ওর তো আমার ছাড়া আর কেউ ছিলও না, কি যে হয়ে গেল। আমার সঙ্গে আসুন আসুন, ভেতরে আসুন, বলে আমাদের নিয়ে ভিতরের দিকে পা বাড়ালেন অবিনাশবাবু। হঠাৎ দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, খুলে দেখি পলুদা হোয়াটসঅ্যাপ করছে। সম্পাতিকে নিয়ে বাইরে যা, গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ কর, আমি ভেতরটা দেখছি। আমি বলে উঠলাম, ইয়ে অবিনাশবাবু, আমি আর নীলকমলবাবু একটু বাইরে থেকে আসছি, আপনারা এগোন। তারপর আর তাকে কিছু বলার অবকাশ না দিয়ে আমি নীলকমলবাবুর শার্টের আস্তিন ধরে টান দিলাম আর বাইরের দিকে পা বাড়ালাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই সম্পাতি বেশ অবাক হয়ে বলল, কি হলো ভায়া, এমন করে বেরিয়ে এলে কেন?
পলুদার নির্দেশ। চলুন, দারোয়ানকে গিয়ে কিছু জিজ্ঞেস করতে হবে। এই বলে আমরা গেটের দিকে পা বাড়ালাম। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান লোকটা টুলে বসে টিফিন করছিল। লোকটার বয়স খুব বেশি হলে 40 হবে। আমাদের আসতে দেখে তাড়াতাড়ি উঠে গেট খুলে দেওয়ার উদ্যোগ করতেই আমি বলে উঠলাম, গেট খুলতে হবে না, আমাদের আপনার সাথেই একটু দরকার ছিল, আপনি একটু বেরিয়ে আসুন। লোকটা একটু অবাক হয়ে বলল, আমার সঙ্গে? আমরা ততক্ষণে ওর কাছে পৌঁছে যাই। আমি বললাম, হ্যাঁ আপনার সঙ্গে। আচ্ছা আপনার নাম কি, কতদিন কাজ করছেন এখানে? আমার নাম কালীচরণ দাস স্যার, ওই প্রায় 10 বছর আগে থেকে কাজ করছি এখানে। ও আচ্ছা আচ্ছা, এবার একটু ভেবে বলুন, কাল যখন আমি বেরিয়ে গেলাম, তারপর আর কেউ বেরিয়েছিল বাড়ি থেকে? না স্যার। কি জিজ্ঞেস করব ভাবছি, এমন সময় আমার হঠাৎ সন্ধ্যার ভাইয়ের কথা মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার এখানে যে কাজ করে, কি সন্ধ্যা নাকি একটা নাম, তার ভাইও তো বোধহয় এখানেই থাকে, ওই তা লোকটাকে কি তুমি চেনো? এবার দেখলাম কালীবাবুর মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে আমাদের দিকে একটু ঝুঁকে পড়ে বলল, চিনি স্যার, ওর নাম তো শঙ্কর, লোকটা 1 নম্বরের মাতাল আর জুয়ারি, কোথায় যে কখন থাকে তা ঠিকই নেই। ওই যে দেখছেন বাগানের একধারে ঘরটা রয়েছে না, ওইখানেই ও থাকে, রাতের বেলায় শুতে আসে, সারাদিন যে কোথায় থাকে তা ঠিক ঠিকানা নেই। এখন আছে কি? না স্যার, আপনারা এখন ওর সঙ্গে দেখা করতে পারবেন না। তার চেয়ে বরং এক কাজ করুন, আপনারা রাতের বেলায় আসুন, সকালবেলায় ওকে কেউ পায় না। ঠিক আছে কালীবাবু, অনেক ধন্যবাদ, আমরা এখন আসছি, চলো নীলা। এই বলে বাড়ির দিকে পা বাড়ালাম। সদর দিয়ে ঢোকার আগেই দেখি পলুদা আর অবিনাশবাবু বেরোচ্ছেন। পলুদা বলল, অবিনাশবাবু চলুন একবার ওই শঙ্করের ঘরটা দেখে আসি। অবিনাশবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ চলুন, ওই তো বাগানের শেষ দিকেই তো ঘরটা রয়েছে। আমরা চারজন সেই দিকে এগোলাম। ঘরের কাছে গিয়ে দেখি ঘরের বাইরে থেকে ছিটকে নিয়ে দেওয়া, কিন্তু কোনো তালা নেই। অবিনাশবাবু ঘরটা খুলে দিলেন, পলুদা ভিতরে ঢুকলো, তার পিছন পিছন আমরাও। ঘরটা খুব বড় না হলেও একজনের পক্ষে যথেষ্ট। একটা বিছানা পাতা রয়েছে মাটিতে, কোনায় একটা ট্রাঙ্ক রয়েছে, এক পাশে একটা বড় জলের বোতল, আর একটা টুলের উপর কিছু জামা কাপড়। পলুদা ঘরটা খুব ভালো করে ঘুরে দেখল, তারপর বলল, চলুন এখানে আর কিছু দেখার নেই। গেটের কাছে এসে পলুদা বলল, আমরা তাহলে আসছি অবিনাশবাবু, আপনাকে আমি ফোনে সব জানিয়ে দেব। মনে হয় আর 2 দিনের মধ্যেই আপনি আপনার দুর্গতিনাশিনীর মূর্তি ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ বলে কি পলুদা, 2 দিনের মধ্যে মূর্তি উদ্ধার করে দেবে? আমি একবার সম্পাতির দিকে তাকালাম, দেখি ভদ্রলোকের মুখও হাঁ হয়ে গেছে। অবিনাশবাবু বললেন, সত্যি বলছেন পলাশবাবু? আচ্ছা বিদ্যুতের মৃত্যুটাও কি এর সঙ্গে জড়িত? হ্যাঁ সত্যি বলছি, তবে আমার মনে হয় না যে বিদ্যুতের মৃত্যুর সঙ্গে মূর্তি চুরির কোনো সম্পর্ক রয়েছে। আচ্ছা আজ আমরা আসি তাহলে। ঠিক আছে মিস্টার মিত্র। এরপর আমরা গেট থেকে বেরিয়ে নীলকমলবাবুর গাড়ির দিকে পা বাড়ালাম। গাড়িতে যেতে যেতে পলুদাকে আমাদের সঙ্গে হওয়া কালীচরণ দাসের সব কথা বললাম। শুনে ও কিছু বলল না, বাকি রাস্তাতে ও আর একটা কথাও বলেনি। ওর হাবভাব দেখে ওকে আর বাড়ির ভেতর কি হয়েছে তা জিজ্ঞেস করা সাহস পেলাম না। এদিকে সম্পাতি আমার কানে কানে বলল, আরে তোমার দাদা এত কি ভাবছে কে জানে, আমি তো নিশ্চিত হয়ে ওই বেটা শঙ্করই চুরিটা করেছে, এখনই ওকে পুলিশের হাতে তুলে দিলেই তো হয়। আমি বললাম, ব্যাপারটা এত সহজ হলে পলুদা এত চিন্তিত থাকতো না। বাড়ি ফিরেও পলুদা খুব একটা কথা বলেনি,
সে তার ঘরে ঢুকে নিজেকে প্রায় 3 ঘন্টা বন্ধ করে রাখল। এরপর যখন ও বেরোলো, ওর মুখটা দেখি খানিকটা উজ্জ্বল হয়ে গেছে। আমি খানিকটা ভরসা পেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা পলুদা, বাড়িতে কি হলো? তা তো বললে না। মিসেস চৌধুরী আর তার মেয়ের সঙ্গে কথা বললাম, আর কথা বললাম কাজের মেয়ে সন্ধ্যার সঙ্গে, আর এখন 3টে ফোন করলাম। কাকে? এটা তোর ক্লাস ওয়ার্ক, বল কাকে ফোন করেছি। আমি এবার মাথা চুলকোতে লাগলাম, তবু বেশ খানিকটা ভেবে বললাম, একটা নিশ্চয়ই অবিনাশবাবুর ছেলে অভিষেককে, তাই তো? সাব্বাস তীর্থ, তোর বুদ্ধিতে যে পাক ধরেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক ধরেছিস, আমি অভিষেককে ফোন করেছিলাম, কিন্তু বাকি 2টো ফোন, আর একটা বোধহয় তোমার সেই পুলিশ বন্ধু আকিবকে, তাই তো? এক্সেলেন্ট এক্সেলেন্ট, হ্যাঁ আমি আকিবকেই ফোন করেছিলাম। ওকে ওই ধর্মতলার হোটেলটার কথা বললাম, আমার মনে হয় এটা সেপারেট কেস। আমি বললাম, তুমি কি আকিব বাবুকে দুর্গতিনাশিনীর কথা বললে? বললাম, কারণ আমার মনে হয় এই কেসের জবনিকা পতনের সময় ওর প্রয়োজন হবে। তবে তুই 3 নম্বর ফোনের কথাটা বলতে পারবি না। সত্যি বলতে কি, আমি এটার ব্যাপারে কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। এবার পলুদা বলল, আমি ফোন করেছিলাম গুরগাঁওয়ে চৌধুরী অ্যান্ড সানসে, অবিনাশবাবুর কোম্পানি, একটু খোঁজ খবর নেওয়ার ছিল। কি কথা হলো? ধৈর্যং প্রভু ধৈর্যং। বুঝলাম এখন ও একেবারে মুখ বন্ধ করে রাখবে, তাই আর কথা বাড়ালাম না। রহস্য যে বেশ জোরালো হয়ে গেছে তা বেশ ভালো করে বুঝতে পারলাম। পরের দিন সকালে ঠিক 8টার সময় নীলকমলবাবু এলেন। দেখি উনি বেশ খোশ মেজাজেই রয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত ফুর্তি কিসের? আরে ভাই কি বলবো আর, প্রকাশক ফোন করেছিল, বলছে যে পুজোর বইটার খসড়া রেডি হয়ে গেছে, এবার আমার অ্যাপ্রুভমেন্ট পেলেই ওরা ছাপার কাজ শুরু করবে। আমি না বলে পারলাম না যে কথাটা অ্যাপ্রুভমেন্ট নয়, অ্যাপ্রুভাল। উনি আমার সংশোধনকে তেমন গুরুত্ব না দিয়ে বললেন, তা তোমার দাদা কোথায়, আজকের প্ল্যানটা কি হবে? কথাটা শেষ করতেই দেখি পলুদা ঘরে ঢুকলো। সম্পাতিকে দেখে বলল, বাহ নীলকমলবাবু, আপনি আমাকেই ফোন করতে যাচ্ছিলেন, চলুন জল খাবার খেয়ে বেরিয়ে পড়ি, কাজ আছে। এমন সময় পলুদার ফোনটা বেজে উঠল, সেটা কানে নিয়ে ও বলল, হ্যাঁ কি বলো? কি? আমারও তাই মনে হয়েছিল। না না, এটার সঙ্গে সম্পর্ক নেই, আমি বললাম তো। আমি তোমাকে ফোন করব। না না, ফোর্স নয় একেবারেই, তুমি একা থাকবে। ঠিক আছে, তাহলে তুমি দুপুরে আসছো আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই রাত্রের প্ল্যান ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে, রাখছি। পলুদার কথা শুনে আর কিছু না হোক এটা বেশ বুঝতে পারছিলাম যে রহস্যের জাল ও গোটাতে শুরু করে দিয়েছে। এরপর আমাদের দিকে ফিরে বলল, আকিব বলল যে ধর্মতলার ওই হোটেলে রেড করা হয়েছে, আর তাতে মনোজ কুমার নামে একজনকে আটক করা হয়, যার কাছ থেকে বিদ্যুৎ টাকা ধার নিয়েছিল। বিদ্যুৎকে ওর লোকেরাই মেরেছিল, কারণ সে নাকি মনোজের গোপন আড্ডায় গিয়ে ওর কারবারের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল। লোকটা ড্রাগের ব্যবসা চালায়, ওর বিষয়টা পুলিশই দেখছে, আমাদের না ভাবলেও চলবে। নীলকমলবাবু পলুদাকে বললেন, তা মশাই যাবেন কোথায়? প্রথমে যাব শ্রীলেদার্সে, একজোড়া হন্টিং বুট কিনতে, আগেরটার অবস্থা বেশ শোচনীয়। তারপর যাব গ্র্যান্ড হোটেলে, একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, আরও কয়েকটা কাজ রয়েছে টুকটাক এদিক ওদিক। গ্র্যান্ড হোটেলের নাম শুনে নীলকমলবাবু একটু উত্তেজিত হয়ে বললেন, কে মশাই? আমেরিকার অন্যতম ধনী কালেক্টর মিস্টার জোয়ান ম্যাকমেলান। চলুন আর কথা নয়, এবার বেরোনো যাক। এই বলে আমরা 3জন সম্পাতির গাড়িতে করে রওনা দিলাম।
শ্রীলেদার্সে খুব বেশিক্ষণ লাগেনি। যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন 10টা বাজে। হঠাৎ কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা লোক গ্র্যান্ড থেকে বেরিয়ে পাশের একটা দোকানে ঢুকে গেল। লোকটাকে চিনতে আমার বা পলুদার কারোরই কোনো অসুবিধে হলো না। লোকটা অবিনাশবাবুর ছোট ভাই অপূর্ব চৌধুরী। তবে পলুদা কোনো উচ্চবাচ্য করল না, বরং বলল, এখন সবে 10টা বাজে, আমার অ্যাপো আছে 11:30। নীলকমলবাবু, আপনি জাদুঘর গেছেন কখনো? জাদুঘরে আমি 3 বার এসেছি, পলুদা আরও কিছু বেশি বার এসেছে। কিন্তু আমাদের দুজনকেই অবাক করে দিয়ে নীলকমলবাবু বললেন, নো স্যার, আসবো আসবো করেও আর আসা হয়নি। কেন, আপনি কি ঢোকার মতলব করছেন? হ্যাঁ, আপনাদের করার যখন কিছুই নেই তখন ঘুরেই আসুন, তীর্থ আপনাকে সব দেখিয়ে দেবে। তাছাড়া রহস্যে যখন ইতিহাস জড়িয়ে আছে তখন সেটাকে একটু নাড়াচাড়া না করলে অসম্মান হবে। আমি ততক্ষণে অন্য কিছু কাজ সেরে আসি, আপনাদের না গেলেও চলবে। আমি 1টা নাগাদ আপনাদের ফোন করব, তারপর একসঙ্গে আমিনিয়াতে আজকের লাঞ্চটা করা যাবে। এখন সম্পাতি বললেন, উত্তম প্রস্তাব। এই বলে আমরা দুজনে জাদুঘরের দিকে পা বাড়ালাম। মিউজিয়াম আমার চিরকালই অন্যতম প্রিয় জায়গা। যতবারই আসি না কেন আমার মনে হয় নতুন কিছু শিখছি, জানছি। মুশকিল হলো সম্পাতিকে নিয়ে। উনি ঢোকা থেকেই এত উদ্ভট সব প্রশ্ন করছেন যে আমার পক্ষে হাসি চেপে রাখা মুশকিল হয়ে উঠছে। মিশরের মমি দেখে উনি প্রশ্ন করে বসলেন, আচ্ছা ভাই তীর্থ, এই মমিটা কত পুরনো হবে? আমাদের দেশে ব্রিটিশরা এসেছিল, অত পুরনো নিশ্চয়ই হবে। বাধ্য হয়েই আমাকে বলতে হলো, নীলকমলবাবু লেখাটা পড়ুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেকটা বস্তুর নিচে তার ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো খেয়াল রাখুন, সুবিধা হবে। লেখাটা পড়ে ভদ্রলোক বললেন, ওরে বাবা, এত পুরনো, আমারই 100 জন্ম আগের দেহ কিনা, কে জানে এটা। এরপর পলুদা চলে যেতে আমি নীলকমলবাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জাদুঘরটা দেখালাম। পুরোটা যখন শেষ হলো তখন 1টা বাজে। সম্পাতি বললেন, ওরে ভাই তীর্থ, আমার ঠ্যাং দুটো এবার খুলে যাবে মনে হয়। আমি বললাম, চলুন সামনে চায়ের দোকানটাতেই বরং একটু গিয়ে বসি, পলুদা তো এখনও ফোন করলো না। চায়ের দোকানে গিয়ে 2টো চায়ের অর্ডার দিলাম। সেটা শেষ করতে না করতেই দেখি পলুদার ফোন। ফোন কানে দিতে ইও পাশ থেকে শুনতে পেলাম, তোদের হয়ে গেছে দেখা? হ্যাঁ শেষ। বেশ, আমারও কাজ শেষ, তোরা দুজনে চলে আয়, আমি ভেতরে থাকবো। আচ্ছা, বলে ফোনটা রেখে সম্পাতিকে নিয়ে গেলাম আমিনিয়াতে। ভিতরে গিয়ে দেখি পলুদা আর সেই দিনের সেই অফিসার পলুদার বন্ধু আকিব বসে আছেন। আমাদের দেখে পলুদা হাত নেড়ে ডাকলো। কাছে গিয়ে বসতে পলুদা বলল, আজ রাতে অ্যাকশন নিতে হবে, সেই কারণেই আকিবকে ডাকলাম। তবে ও শুধু আমাদের সাহায্য করবে, আমাদের বন্ধু হিসেবে, পুলিশ হিসেবে নয়। কারণ আমার মক্কেল কেসটাকে পুলিশ থেকে দূরে রাখতে চেয়েছিলেন। আকিববাবু এবার মুখ খুললেন, পলাশের কাছে যা শুনলাম তাতে মনে হচ্ছে ব্যাপার কিন্তু অত্যন্ত ঘোরালো। আমি তো নিজের কিছুই মাথামুণ্ডু বুঝতে পারিনি, কিসের যে কি হচ্ছে। তবে পলাশ মনে হয় সব কিছু বুঝে গেছে। ইতিমধ্যে ওয়েটার এসে যাওয়ায় আমরা অর্ডার দিয়ে দিলাম। পলুদা এবার বলল, শোন তোরা সবাই, আমরা ঠিক 7:00 বেরোব। আমরা ব্যারাকপুরের দিকে যাব বিটি রোড ধরে, আর আকিব আসবে ব্যারাকপুর থেকে একটা গাড়িকে ধাওয়া করে। এই রহস্যে আমাদের প্রায় পুরোটাই এগোতে হয়েছে অনুমানের ভিত্তিতে। তাই চোরাই মাল আর চোরকে ধরতে হলে বামাল সমেত ধরতে হবে। আমরা 2 দিক থেকে চোরকে ঘিরে ফেলবো, মনে হয় না খুব একটা সমস্যা হবে। প্ল্যানটা শুনেই বেশ একটা শিহরণ জাগছিল। কিন্তু সকলকে অবাক করে দিয়ে নীলকমলবাবু শটান একটা স্যালিউট দিল পলুদাকে আর বলল, ইয়েস স্যার। সন্ধ্যা তখন ঠিক 7টা।
আমরা তিনজন ব্যারাকপুরের দিকে এগিয়ে চলেছি নীলকমলবাবুর নীল অল্টোতে। আজ ড্রাইভারের সিটে গিরিশবাবু নেই, পলুদা নিজে ড্রাইভ করছে। 8:30 নাগাদ আমরা যখন ডানলপের কাছে এলাম তখন আকিববাবুর ফোন এলো। ফোনটা স্পিকারে করে ধরে পলুদা বলল, হ্যাঁ আকিব বলো। ফোনের ভেতর থেকে আকিববাবুর কথা শুনতে পেলাম। শোন, এইমাত্র একটা গাড়ি বেরোলো নন্দনকানন থেকে, কালো BMW, গাড়ির নম্বর WB76GK4592, আমি পিছু নিয়েছি। পলুদা বলল, ঠিক আছে তুমি ফলো করো, দুদিক থেকে ঘিরে না ফেলা অবধি কোনো অ্যাকশন নেবে না। ওকে বস, বলে ফোনটা রেখে দিল আকিববাবু। এরপর পলুদা গাড়ির স্পিডটা আর একটু বাড়িয়ে দিল, হু হু করে গাড়ি ছুটে চলল ব্যারাকপুরের দিকে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, অপরাধী কে আর কোথায় আছে সেই দুর্গতিনাশিনীর মূর্তি? ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে যখন প্রায় 1 কিলোমিটার দূরে, তখন আবার আকিববাবু ফোন করে জানালেন যে তারা চিড়িয়া মোড় ছাড়িয়ে গেছেন, অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা। হঠাৎ দূরে দেখি একটা গাড়ির হেডলাইট আমাদের দিকে এগিয়ে আসছে, আর একটু কাছে আসতেই দেখা গেল যে গাড়ির 4টে নম্বর হলো 4, 5, 9 আর 2। পলুদা আর দেরি করল না, শটান সামনের ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গায় গিয়ে গাড়িটাকে উল্টো দিকের লেনে ঢুকিয়ে দিল আর ট্যাড়চাভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যেই BMWটা আমাদের সামনে এসে দাঁড়ালো, আর তার ঠিক পেছনেই আর একটা গাড়ি। প্রথমে পলুদা, তারপর আকিববাবু তার গাড়ি থেকে নেমে এগিয়ে এলো BMWটার দিকে। একে একে আমি আর সম্পাতি গাড়ি থেকে নেমে দেখি আকিববাবুর হাতে রিভলভার উঠে এসেছে, যেটা তাক করা রয়েছে গাড়িটার ড্রাইভারের সিটের দিকে। প্রথমটা এসে একেবারেই দরজা খুলছিল না, তারপর পলুদা দুবার টোকা দেওয়াতে তাকে বাধ্য হয়েই দরজাটা খুলতে হলো। খুলেই ও বলল, আসুন অভিষেকবাবু, এয়ার ইন্ডিয়া আজ আপনার দুর্গতিনাশিনীকে ছাড়াই আমেরিকা রওনা হবে। কিন্তু কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লেন অভিষেক চৌধুরী। বললেন, কি বলছেন আপনি? আপনি কে আমি তাই জানি না, আর আমাদের বাড়ির মূর্তির সঙ্গে আপনার কি সম্পর্ক? আমাকে এভাবে রাস্তায় আটকে দেওয়ার জন্য আপনার কি শাস্তি হতে পারে জানেন? এতক্ষণে আকিববাবু বললেন, হ্যাঁ হ্যাঁ আমার হাতে কি দেখছিস তো, একটা ফালতু কথা বললে না মাথায় 6টা গুলি একেবারে ঢুকিয়ে দেব। পলুদা ওকে হাতের ইশারায় থামতে বলল, তারপর বরফের মতো ঠান্ডা গলায় বলল, তীর্থ তুই গাড়ির ভেতরে দেখ তো কিছু পাস কিনা। অন্ধকারে অভিষেকবাবুর মুখ দেখতে না পেলেও বেশ বুঝতে পারলাম যে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু আকিববাবুর হাতে ধরা রিভলভারটা দেখে চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন। আমি গাড়ির দিকে এগিয়ে গেলাম, বেশি কষ্ট করতে হলো না। গাড়ির সামনেই দেখি একটা ব্রিফকেস রয়েছে, সেটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়ল একটা লাল কাপড়ে মোড়া ধাতব বস্তু। সেটা পলুদার হাতে দিতে ও আস্তেই আস্তে কাপড়ের মোড়কটা খুলল, আর তারপরেই বেরিয়ে পড়ল একটা 6 ইঞ্চির সোনার দুর্গা মূর্তি, গুপ্ত সাম্রাজ্যের অন্যতম বিচিত্র সৃষ্টি দুর্গতিনাশিনী। রাত 9:30 বাজে, আমরা সবাই বসে আছি অবিনাশবাবুর বৈঠকখানায়। আমরা বলতে রয়েছে অবিনাশবাবু, তার স্ত্রী অন্তরা দেবী, তাদের ছেলে অভিষেক, মেয়ে অর্পিতা, অপূর্ববাবু, SP আকিব রহমান, নীলকমল চক্রবর্তী, আমি ও আমাদের সকলের মধ্যমণি পলাশ মিত্র ওরফে পলুদা। সবার মাঝখানে সেন্টার টেবিলে রাখা রয়েছে দুর্গতিনাশিনীর মূর্তি। পলুদা শুরু করল, প্রথমেই আপনাদের একটা সুখবর দিই যে বিদ্যুৎবাবুর খুনিরা ধরা পড়েছে। বিদ্যুৎবাবুর মৃত্যুর সঙ্গে মূর্তি চুরির সরাসরি যোগাযোগ না থাকলেও কিছু সূক্ষ্ম যোগসূত্র রয়েছে। প্রথম দিন আমি আপনাদের বাড়িতে যখন এসেছিলাম, আমি দেখি বিদ্যুৎবাবুকে বেরিয়ে যেতে, তাকে অনুসরণ করেছিলাম এই ভেবে যে উনি মূর্তি পাচার করতে যাচ্ছেন। কিন্তু তার গন্তব্যে পৌঁছে দেখলাম যে আমার অনুমান ভুল। তখন খানিকটা হতাশ হলেও পরে বুঝেছিলাম যে
আমার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। বিদ্যুৎবাবু একজন লোকের থেকে কিছু টাকা ধার নেন। লোকটা মোটেও সুবিধের লোক ছিল না, আন্ডারওয়ার্ল্ডের অতি কুখ্যাত একটি লোক, যার নাম হীরালাল ওরফে হিরু। আমার ধারণা বিদ্যুৎবাবু হিরুর আসল পরিচয় জানতেন না, কিন্তু টাকা নেওয়ার পর কোনোভাবে জানতে পেরেছিলেন, আর জানার পর থেকে হিরুকে ব্ল্যাকমেল করতে থাকেন। ফল তাকে ভোগ করতেই হয়। যাই হোক, এবার আসি আমাদের আসল ঘটনায়। আমি আমার দীর্ঘ গোয়েন্দা জীবনে অনেক রহস্যের সমাধান করেছি, কিন্তু এত বিচিত্র ঘটনার সম্মুখীন কখনো হইনি। প্রথমেই আসি মূর্তি চুরির ব্যাপারটাতে। মূর্তিটা সিন্দুকে রাখা থাকতো আর চাবিটা রাখা থাকতো অবিনাশবাবুর কাছে। তাহলে চোর নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করেছে, এবং সেক্ষেত্রে সন্দেহ সব থেকে বেশি হয় অন্তরা দেবী ও অর্পিতার উপর। কিন্তু আমি ওদের কোনো মোটিভ খুঁজে পেলাম না। এরপর আমি অভিষেক বাবুকে ফোন করলাম, শুনলাম যে উনি নাকি দিল্লিতে রয়েছেন আর পূজোর সময় বাড়ি আসবেন, কিন্তু আদপেই তা নয়। মানে? উত্তেজিত হয়ে বলল অভিষেক। আমি দিল্লিতে না থাকলে কোথায় থাকবো? তাহলে অভিষেক বাবু, দিল্লির ঠিক কোন জায়গায় শিয়ালদা স্টেশনের ব্যারাকপুর লোকালের অ্যানাউন্সমেন্ট হয়? বাপরে, কান বটে পলুদার, পলুদা বলে চলল। তখনই বুঝি যে চুরির সঙ্গে কিছু না কিছু যোগ নিশ্চয়ই আছে অভিষেকের। এরপর আমি দিল্লিতে অবিনাশবাবুর অফিসে ফোন করি। সেখানে তারা আমায় জানায় যে অভিষেক নাকি দিল্লিতে নেই, তার কোনো এক ফরেন ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। কিন্তু কিসের মিটিং আর কোথায় হচ্ছে তা ওরা বলতে অস্বীকার করে। আমি একরকম নিশ্চিত ছিলাম যে অভিষেক কলকাতায়, তাই কলকাতার সব বড় বড় হোটেলে একবার করে ফোন করে নিয়ে জানলাম কোনো বড় কালেক্টর কেউ এসেছেন কি না। তখন আমি গ্র্যান্ড হোটেলে ওঠা জোয়ান ম্যাকমেলানের খবর পেলাম। পরের দিন তার সঙ্গে দেখা করে জানতে পারলাম যে সে কলকাতা ঘুরতে এসেছে, আর নাকি একটা মূর্তি কিনে নিয়ে যাবে তা সংগ্রহের জন্য কোনো এক চৌধুরীর থেকে। কথাটা শেষ হওয়ার আগেই সবাইকে হতবাক করে দিয়ে অবিনাশবাবু উঠে গিয়ে তার ছেলের গালে সপাটে একটা চড় কষালেন। আর একটা হাত উঠতেই পলুদা উঠে গিয়ে ওর হাতটা ধরে নিল। তারপর ইস্পাতের মতো কঠিন স্বরে ওর বক্তব্য শেষ করল। সেই চৌধুরীর পুরো নাম ছিল অবিনাশ চৌধুরী। অবিনাশবাবু, ঘরে একটা পিন পড়লেও স্পষ্ট শব্দ শোনা যেত। অবিনাশবাবু বিহ্বল হয়ে তাকিয়ে রইলেন পলুদার দিকে। তারপর কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, ধপ করে সোফায় বসে পড়লেন। ঘরের আট জোড়া চোখ এখন তার দিকে ফিরে চাইছিল। পলুদা আবার শুরু করল। আমি প্রথমেই বলেছিলাম যে এই কেস বড়ই বিচিত্র, এতটাই অদ্ভুত যে এখানে কোনো আসামিকে ধরা কার্যত অসম্ভব। তবে আপনাদের মনের ধোঁয়াশা মেটানোর জন্য আমি নাটকের বাকি অংশটুকু আপনাদের বলছি। আপনাদের দুর্গতিনাশিনীর মূর্তি চুরি হয়েও ছিল, আবার হয়নি, কারণ চুরিটা করেন স্বয়ং গৃহকর্তা নিজেই। আমার সন্দেহ একবার অপূর্ববাবুর উপর পড়ে, যখন আমি দেখি যে উনি গ্র্যান্ড থেকে বেরোলেন কিন্তু জোয়ান সাহেবের সঙ্গে দেখা করে সব সন্দেহ কেটে যায়। তখন নিশ্চিত হই অবিনাশবাবুই মূর্তিটা সরিয়ে রাখেন এবং চুরির গল্প ফাঁদেন। তারপর সেই চুরিরই তদন্ত করার জন্য আমাকে অ্যাপয়েন্ট করেন। এরপর তিনি তার ছেলেকে দিল্লি থেকে এখানে ডেকে দুজনে মিলে মূর্তিটা বিক্রি করার বন্দোবস্ত করেন। অভিষেক যা করেছে তা শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালন করতেই করেছে। আমার মাথায় যে প্রশ্নটা অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল সেটাই মিসেস চৌধুরী জিজ্ঞেস করলেন। কিন্তু উনি এরকম করলেন কেন? ওই মূর্তি বিক্রি করার সিদ্ধান্ত নিলে তো
আমরা কেউই বাধা দিতাম না। তার দুটো কারণ আছে মিসেস চৌধুরী। ওই মূর্তি অবিনাশবাবুর সম্পত্তি নয়, বরং চৌধুরী বাড়িরই সম্পত্তি। তাই তার একার ইচ্ছেতে সেটা বিক্রি করা যেত না। কিন্তু যদি কোনো মানুষ এক ঢিলে দুই পাখি মারতে চায়, তাহলে তাকে সেই অনুযায়ী ঢিলটা মারতে হয়। প্রথমবার আমি যখন অবিনাশবাবুকে জিজ্ঞেস করি যে মূর্তিটার কোনো ইন্স্যুরেন্স করা আছে কি না, উনি বলে দেন যে লাইফ টাইমে একটা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করেছেন, কাজেই সেই টাকাটাও যাতে মূর্তির সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যায় সেই ব্যবস্থাই তিনি করেছিলেন। সেই টাকা ভাগাভাগি করলেও ক্ষতি হতো না, কারণ আসল জিনিস তার হাতেই থাকত। কি ঠিক বলছি তো অবিনাশবাবু? অবিনাশবাবু মাথা হেঁট করে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি চলাফেরা করার শক্তিও হারিয়ে ফেলেছেন। কিন্তু এবার আমি একটা কথা জিজ্ঞেস না করে পারলাম না পলুদাকে। কিন্তু পলুদা, উনি তোমায় ডাকলেন কেন? ওনার কার্যসিদ্ধির জন্য তো পুলিশই যথেষ্ট ছিল। তার কারণ, উনি চাইছিলেন অন্তত একজন বাইরের লোক চুরিটার সত্যতার সাক্ষী হয়ে থাকুক, যাতে পরবর্তী সময়ে আইনি পথের কাজ কারবারে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। নিজের উপর প্রবল আত্মবিশ্বাস আর প্রথম দিনের তোর ইন্টারোগেশন থেকে অবিনাশবাবুর বদ্ধ ধারণা হয়েছিল যে এই কেস সলভ করতে আমি পারবো না। কিন্তু কথাটা শেষ না করে পলুদা অবিনাশবাবুর দিকে তাকালো। তিনি এখনো মুখ তোলেননি। সেই কারণেই আমি বলেছিলাম যে আমার সিদ্ধান্তটা সাময়িকভাবে তেমন উপকার না করলেও পরে দারুণ কাজ দেয়। এরপর অবিনাশবাবু আস্তে আস্তে মুখ তোলেন, খুব ভেঙে ভেঙে বললেন, মিস্টার মিত্র, কি আর বলি আপনাকে, আমাদের কোম্পানি বড্ড লসে চলছে যে এখন বাধ্য হয়েই এই কাজটা আমি করেছি। আপনি আমায় পুলিশে দিতে পারবেন না ঠিকই, কিন্তু আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন শুধুমাত্র আমি আপনাকে নিজের প্ল্যানে জড়িয়েছি বলে। আপনার পারিশ্রমিক আমি অবশ্যই দেব, সেটা নিয়ে আমায় ক্ষমা করবেন মিস্টার মিত্র। মা দুর্গার মূর্তি আর আমি কখনোই বিক্রির কথা ভাবব না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার মিত্র, আমার থেকে বয়সে ছোট হয়েও আমাকে এত বড় একটা শিক্ষা দিয়ে গেলেন, ধন্যবাদ মিস্টার মিত্র। এই বলে ভদ্রলোক উঠে পড়লেন ও ভিতরের দিকে চলে গেলেন। আমার চোখের ভুল কিনা জানি না, তবে অবিনাশবাবুর এই কথায় যেন দুর্গতিনাশিনীর মূর্তিটা একটু জলজল করে উঠল। আমরা যখন অবিনাশবাবুর বাড়ি থেকে বেরোলাম তখন 10:30 বাজে। বাইরে এসে আকিববাবু বললেন, সত্যিই পলাশ, তোর বুদ্ধির তুলনা নেই। লোকটা যে এত জলঘোলা করেছে তাকে জানতো বলতো? আমি তোকে কিন্তু বলেছিলাম ভাই, তুই পুলিশের চাকরিটা কর, তাহলে হয়তো তোকে তখন পলাশ বলে ডাকতে পারতাম না, স্যার বলে ডাকতে হতো। বলেই হেসে উঠলেন ভদ্রলোক। এবার সম্পাতি বললেন, তাই তো স্যার, আমার কাছে পলুবাবু হচ্ছেন TSHI। পলুদা ভুরুকুচকে বলল, মানে? দ্য গ্রেট শার্লক হোমস অফ ইন্ডিয়া। পলুদা কোনো উত্তর দিল না, কেবল ওর ওই এক পেশে হাসিটা ছাড়া। NineFM.com এ ফেজে তোমরা শুনছিলে অর্ণব রায়ের লেখা দুর্গা দুর্গতিনাশিনী। সিরিজের বাকি গল্প শুনতে এখুনি NineFM.com এ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। কথক ও পলুদার ভূমিকায় তমাল, তীর্থ আর্য, সম্পাতি উদাস বাউল, আকেব অনিরুদ্ধ, অবিনাশবাবু ও কালীচরণ রমাকান্ত,
অপূর্ব, অভিরূপ, অন্দরা, সরস্বতী, ইরাবতী, অর্পিতা, ইশিতা, অভিষেক।